আমরা এক রাতে গিয়েছিলাম আরুঙে শপিং করতে। কেনাকাটা করব করে অনেকদিন প্ল্যান করার পরও যাওয়া হয়ে ওঠেনি, তো হুট করে একদিন রাতেই আমরা প্ল্যান করলাম যে না আজকে যাবই। গুলশান আরুঙে গিয়েছিলাম। গুলশান আউটলেটটাই আমার কাছে কমফোর্টেবলি বেশ ভালো লেগেছে, মানে অনেক বড়, অনেক জায়গায় একসাথে অনেক লোক, ক্লাউড আছে কিন্তু তারপরও কিন্তু প্রচণ্ড রকম গাদাগাদি এই ভাবটা আমি পাইনি। যদিও আমাদের পার্কিং পেতে বেশ সময় লেগেছে, মানে আমরা রাস্তা দিয়ে নেমে গেছি এবং তারপর গাড়ি ঘুরিয়ে এসে অনেকটা সময় নিয়ে তারপর পার্কিং আর কি স্পেস পেয়েছে। তো আমরা যেহেতু রাস্তায় নেমে গেছি, আমরা হেঁটে পার্কিং দিয়ে হেঁটেই আউটলেটে এন্ট্রি করছিলাম। কী পরিমাণ গাড়ি আপনারা দেখতেই পাচ্ছেন, যে তার মানে অলরেডি কিন্তু এই পরিমাণ মানুষ এই শোরুমটার ভেতরে আছে, অ্যাভেলেবল আছে। তার মধ্যে একটু টেনশনও হচ্ছিলো যে পছন্দসই প্রোডাক্টটা পাবো কি না, বিকজ যারাই যাচ্ছে কেউ কিন্তু খালি হাতে বের হচ্ছে না, সবার হাত ভরে ভরে প্যাকেট দেখতে পেয়েছি। বিশেষ করে কয়েকজন ছেলেদের মধ্যে যারা পাঞ্জাবি ফোকাসড, তারা দেখা গেছে তাদের পছন্দসই একটা পাঞ্জাবি পেলেই তারা পারচেজ করে চলে আসতেছে, বিকজ অনেক সময় স্পেন্ড এখানে কেউ করছে না অপ্রয়োজনে। তো আমরা ঢোকার পর আমার ছেলে মেয়ে দুজনেই ওয়েট করছিলো, বিকজ ওরা এর মধ্যে ঢুকবে না। অ্যাজ ইউজুয়াল আমরা পাঞ্জাবি পেয়েছি, আমার হাজব্যান্ড সেই পাঞ্জাবিগুলো নিয়ে কাউন্টারে দাঁড়িয়ে আছে, কিউ কয়েকটা এখানে, তার মধ্যে একটা লাইনে দাঁড়িয়েছে। প্রথম লাইনটা ভিআইপিদের জন্য এবং অনেক বড় একটা লিস্ট নিয়ে একজন দাঁড়িয়েছিল, ওই জন্য ওকে লাইনে দাঁড়ায়নি। কিছুটা কম ক্লাউডি যে ভাবটা ছিল ভেতর থেকে, আমাদেরকে আসলে ভিডিও করার পারমিশনটা ওইভাবে নেই প্রোডাক্টের, বাট আমরা ওভারঅল একটা ভিউ আমি নেওয়ার চেষ্টা করেছি। কিছুটা ইফতারি পরপর তো এই জন্য যার জন্য ক্লাউড কিছুটা কম ছিল, এই জন্য আমরা পারচেজটা প্রপারলি করতে পেরেছি। আমার ছেলে মেয়েকে এক সাইডে সেফ সাইডে রেখে দিয়েছে যাতে ভিড়ের মধ্যে তারা মিশে না যায়। প্রতিনিয়ত লোক আসছে যাচ্ছে, আস্তে আস্তে ভিড় কিন্তু বাড়ছিল আমরা যখন বের হচ্ছিলাম। শপিং শেষ করে আমরা চিন্তা করলাম, প্রচণ্ড ফিল করলাম ক্ষুধা লেগে গেছে, বাচ্চারা তো ফিলিংসও হাংরি, ওরা তো বলছিল কিছু খাবে। আরঙের গুলশান আরঙের আউটলেট, আউটলেটের ঠিক পাশেই দেখবে যে আরঙ রেস্টুরেন্ট আছে, এখানে বাইরে বসারও ব্যবস্থা আছে আবার ভেতরেও বসার ব্যবস্থা আছে। তো বাইরে আমরা চিন্তা করছিলাম গরম, মশার কোনো প্রবলেম হতে পারে, এইটা আমরা অ্যাজুম করে আমরা ভেতরেরটাতেই যাই, কিছু খাওয়া যায় কি না দেখার জন্য, বিকজ আমরা শিওর ছিলাম না। হেভি খাবার খাওয়ার কোনো প্ল্যান আমাদের ছিল না, লাইট কিছু খাওয়ার একটা প্ল্যান নিয়ে আমরা এন্ট্রি করি। তো ঢোকার পরে দেখলাম যে লোকজন আছে, একদম খালি তা না, বিকজ শপিং শেষ করেই অনেকে কিন্তু ঢুকে যাচ্ছিল রেস্টুরেন্টে। তো আমরা ওয়েট করছিলাম, খুব হালকা খাবার আমরা অর্ডার দিয়েছি, জুস দিয়েছি, বিকজ হেভি খাবার বাচ্চার জন্য দিতে চেয়েছিলাম কিন্তু ওনারা যেটা বলেন যে অলমোস্ট অনেক সময় লাগবে, এই জন্য আমরা দিইনি। ভেতরে ইন্টেরিয়রটা আমি দেখার চেষ্টা করছিলাম, লাইটিং খুব মার্জিত এবং আরও প্রোডাক্ট দিয়েই কিন্তু জিনিসটা সাজানো, এটা আমরা বুঝতে পেরেছি। আমাদের স্যুপ চলে এসেছে, হোয়াইট মাশরুম স্যুপ যেটা, এটা একটা নতুন স্টাইল দেখলাম, এটা একটা বান, হ্যাঁ রুটি, সেটার মধ্যেই কিন্তু স্যুপটা, তো আলাদা কোনো কাচের বা প্লাস্টিকের বাটিতে না, এটা কিন্তু ময়দা দিয়ে মেক করা একটা বান, সেটার ভেতরেই করেছে এবং দেখেন একটা ঢাকনার মতো করেও করে দেওয়া। ঢাকনাটা খোলার পর এই হচ্ছে স্যুপটা, স্যুপটার টেস্টটা খুব ভালোই ছিল, যদিও মেয়ের জন্য নেওয়া হয়েছে বাট আমার মেয়ে সবসময় শেয়ার করে, তার বাবাকে দেয় আমাকে দেয়, তো ভালো টেস্টটা ভালো ছিল। এই হচ্ছে লাচ্ছি, আমি লাচ্ছি খেয়েছিলাম লাইট, কারণ আমার অত হেভি খাবার খেতে ইচ্ছে করছিল না, এই জন্য লাচ্ছিটা খেলাম, টেস্টটা খুব ভালো ছিল। আমার হাজব্যান্ড মিন্টের একটা জুস নিয়েছে, লেমন জুস নিয়েছে হচ্ছে আমার মেয়ে, আর এই তো আমরা, টেস্টটা বেশ ভালো ছিল, খারাপ না, খেতে ভালো লেগেছে আমাদের। তিনটা গ্লাস একসাথে করে আমি বললাম যে না, ভিডিওটা তিনটা গ্লাস একসাথে করে আমরা করি, যদি ভিডিওটা আমরা আমি করেছিলাম শর্টস মেক করার জন্য, এই জন্য, বাট আমার মনে হয় না ভিডিও তো দিয়ে দিই,
আমার মেয়ে সবগুলো ট্রাই করেছে, সবগুলোই তিনটার মধ্যে তিনটাই লেমন লাচ্ছি সব একসাথে ট্রাই করেছে। পছন্দ করে আসলে, জুস পছন্দ করে, লাইট খাবার যেগুলো সেগুলো পছন্দ করে। তো এই তো জুসের কথা যেটা বলছিলাম, ভিডিওর জন্য আবার আমরা করে নিয়ে আসলাম। আমার লাচ্ছিটা আমাকে দিয়ে দেওয়া হলো, তার মিন্ট যেটা সেটা সে নিয়ে নিল, এবং লেমনটা হচ্ছে আমার মেয়ের জন্য। তো তিনজন আমরা ট্রাই করি, সে আগে ট্রাই করছিল, ফিলিং গুড। আমার মেয়েও আগে তার ভাইকে দেওয়ার চেষ্টা করি, তো আমার ছেলে পছন্দ সে এভাবে করে না, হয়তো সে ড্রিঙ্কস নিয়েই ব্যস্ত। তো যাই হোক, ইট ওয়াজ এ গুড টাইম। লাস্ট মোমেন্টে বের হওয়ার সময় আমরা দেখলাম যে রেস্টুরেন্টের সামনে এরকম একটা স্পেস আছে যেখানে তাগা লেখা, তাগা ম্যান সেরি ডিনার্স যারা করে এখানে তাদের জন্য সম্ভবত ফটোশ্যুটের একটা কর্নার তারা করেছে, ফটোবুথ কর্নার। এখানে স্টার দেওয়া আছে এবং আমার ছেলে খুব এনজয় করেছে, ওকে তারপরে ছবি তুললাম, মেয়েকে তারপরে ছবি তুললাম। খুব সে তো বুঝতে পারে না, আমি তাকে বলছিলাম খুব কেয়ারফুল, ওখানে কিন্তু লাইট আছে, বাট খুব স্মার্টলি সে কে দাঁড়িয়েছে এবং আমরা ছবিটা তুলেছি, তার ভিডিও করেছি। ওভারঅল সুন্দর একটা সময় কেটেছে। ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করাটা আসলে অনেক ভাগ্যের ব্যাপার, সবাই চেষ্টা করবেন পরিবারকে সময় দিতে।